হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য ব্লগ। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। সকাল সকাল স্নান করে ফ্রেশ আপ হয়ে গেছি, এখন বেশ কিছু কাজ আছে যেগুলো করব। যেমন এই টিভি চেয়ারটাকে মুছবো, আবার ঘুম পড়ছে। টেবিলে কিছু জিনিস আছে যেগুলো সরাবো, দিয়ে খাওয়া দাওয়া একবারে করে নেবো। নিয়ে যাবো মা খাবার দিয়েছে আগে বাজার থেকে, এগুলো নিয়ে এসে খাওয়া দাওয়া করে তারপরে দেখা হচ্ছে। এখন ঘরে বসে ভাবছি কিছু প্রোডাক্টিভ করা যাক, জানি না কি করবো, কিচ্ছু মাথায় আসছে না। দুদিন থেকে ব্লগ বানাইনি, কারণ মাথায় অনেক কিছু চলছে। একটা কথা শেয়ার করছি, অনেকেই আছে বালুরঘাট শহরে যারা একটা পার্টিকুলার আমার ব্লগ নিয়ে খুব মাথা ব্যথা করেছে, লোককে বলেছে, হুমকি দিয়েছে ব্লগ বানানো বের করে দেব, উড়িয়ে দেব। জানি না, হয়তো অনেকের আতে ঘা লেগেছে, সেই জন্য হয়তো বলেছে। কারো ভালো দেখলে অনেকেরই খারাপ লাগে, অবভিয়াসলি কেউ ভালো থাকলে অনেকের জলে, সেটা স্বাভাবিক হিসাব, সেটা নিয়ে আমি কিছু মাথায়ও নেই না। কিন্তু আমি আমার ব্লগে কি করছি না করছি সেটা নিয়ে হুমকি দেওয়া আমার মনে হয় না উচিত। আমি জানতে পেরেছি যে এরকমও গেছে যে ব্লগটা অনেকের কাছে গেছে, আমারই পরিচিত কাউকে কারো কাছে গেছে, তাকে বলা হয়েছে, ও মেয়েকে বলে দিস ওকে তো উড়িয়ে দিব, আরো বাজে বাজে কথা অনেক। একটাই কথা আমি বলতে চাই, না পোষালে না দেখুক আমার ব্লগ, কিন্তু দেখে এইভাবে নোংরা মন্তব্য করা উচিত না। কমেন্ট সেকশনে ওখানে অনেক নোংরামও হয়েছে আমি দেখলাম, আমি কোনো রিপ্লাই করিনি, আমি করবো না, কারণ দ্যাটস নট মাই কালচার। যেটা যার কালচার সেটা তাকেই সাজে, আমাকে সাজে না। তো যারা ভালোবাসা দিচ্ছে তাদের জন্য আবারও আজকে ক্যামেরা তুলে আবারও আজকে ব্লগ শুরু করে দিয়েছি। আমার একটা বাজে অ্যালার্জিক রিয়াকশন হয়েছিল যে আমি কিছুই করতে পারিনি, তো অ্যালার্জি ওষুধ খাওয়ার পর মানে নেতিয়ে পড়েছিলাম রীতিমতো। এখন রেডি হলাম, এখন যাচ্ছি একটু কাজে, তারপরে যাবো অফিসে। আমার ভাল লাগছে না কোনো কিছু, আমি বিরক্ত যাকে বলে না, আমি একেবারে বিরক্ত। আমাকে একটু কাজে বসতে হবে, এখন এখানেই বসতে লোক দেখে নিচ্ছে।
কিছু বলবা, কিছু বক্তব্য দিবা, কন্টেন্ট নাই দিয়ে দাও। তখন এখানে বসে ওটাই করছিলাম না, কাকে বক্তব্য বললাম কন্টেন্ট নাই দিয়ে দাও কিছু। আসলো তবলা বাজালাম, তুলেও দিলাম, আর ব্লগ করিনি, ভাল লাগছে না। আজকে 15 তারিখ। এই জায়গাটা না কখনো ঠিক করতে পারছি না, এই জিনিসগুলোকে, এই যে জিনিসগুলো, এই জিনিসগুলোকে এইখানে থাকে, এখানে ঢুকা দিব। বুক মাংস তো বেশ কয়েকদিন ধরে বানাচ্ছি না, আজকে উল আনতে হতো বাজার থেকে, ভুলে গেছি। এই কাজটা একেবারেই সর্বনাশ হয়ে গেল, কি করে চাইনিজ বাম্বু বাঁচানো যায় কেউ জানলে প্লিজ কমেন্টে লিখে দিও। কিছুদিন থেকে লক্ষ্য করছি ব্লগের মানে লেন্থটা খুব শর্ট হয়ে যাচ্ছে, মিনি ব্লগই হচ্ছে, তো আজকেরও একটা মিনি ব্লগই হলো, আশা করি আপনাদের ভালো লাগবে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।